ঢাকা থেকে এসেছি, আমরা এসেছি আপনি জানেন যে বাংলাদেশে এখন ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ চলছে, বন্যার কারণে বাংলাদেশের 16টা জেলা প্লাবিত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বিএনপি থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জনাব তারেক রহমানের, নির্দেশে এই বন্যা দুর্গত মানুষের জন্য উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এসেছি। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ হচ্ছে বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে, জনগণের পাশে থাকে। তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করি সব বাংলাদেশের সকল সংকট মুহূর্তে জনগণের পাশে থাকার, সেই উদ্দেশ্যে আমরা এখানে ছুটে এসেছি। আসসালামু আলাইকুম স্যার, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে এসেছি, কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানের নির্দেশনায়। হ্যাঁ বলেন। ভয়াবহ বন্যায় বনবাসী মানুষের জন্য আমাদের মানবিক কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা, বিপদগ্রস্ত মানুষের পাশে, মানুষ মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য বাংলাদেশকে নির্দেশনা প্রদান করেছেন। তার ধারাবাহিকতায় আমরা আজকে বৈচান উপজেলায় আমাদের এই প্রাণভাসী মানুষের জন্য আমাদের এই উপহার সামগ্রী বিতরণ করব। সামনে গাতা আছে, ভারত
পানি আসছে না আপনি করে দিচ্ছেন।